35 লক্ষ মানুষকে আজকে আসামি করা হয়েছে 1 লক্ষ বেশির উপরে মামলা দিয়ে। কারণটা একটাই, যে বিরোধী দলকে এখান থেকে নিশ্চিহ্ন করতে হবে। রূপ তদন্তে পেয়েছি, তাদের দলীয় পরিচয় আছে, দলীয় পরিচয়ে যাই থাকুক না কেন আমরা এই বিষয়ে কঠোর অবস্থানে আছি। দেখছিলেন প্রধান শিরোনাম রাত 11টার সময়ে, সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। হেফাজতে নেতৃত্ব নিতে চক্রান্ত করছে জামাত শিবির, ঢাকা চট্টগ্রামে আলাদা সম্মেলনে অভিযোগ সংগঠনের, চট্টগ্রামে আগামীকালের সম্মেলন বাতিলের দাবি। আবারও যাত্রী সংকটে বিমান সংস্থাগুলো, ঘোষণা দিয়েও চালু হয়নি বাংলাদেশ বিমানের ঢাকা চেন্নাই রুট, বিধিনিষেধ বাড়লেও চ্যালেঞ্জ হবে ফ্লাইট পরিচালনা। হেফাজত ইসলামের নেতৃত্বের দখল নিতে জামাত শিবির নানামুখী চক্রান্ত করে যাচ্ছে বলে অভিযোগ করেছেন সংগঠনটির একাংশের নেতারা। ঢাকা এবং চট্টগ্রামে আলাদা সংবাদ সম্মেলন করে তারা এমন অভিযোগ করেন। বাবুনগরী অংশের আগামীকালের সম্মেলন বন্ধ ঘোষণারও দাবি জানান তারা। বিস্তারিত কমলদের রিপোর্টে। হাটহাজারী মাদ্রাসা এবং হেফাজতের নেতৃত্ব নিয়ে গত কয়েক মাস ধরে চলে আসছে সংগঠনটির অভ্যন্তরীণ বিরোধ। এরই জের ধরে মাদ্রাসা পরিচালনা থেকে সংগঠনের মহাসচিব জুনায়েদ বাবুনগরীকে বাদ দেওয়া হয়, কিন্তু পরবর্তীতে জামাত শিবিরের সমর্থন নিয়ে বাবুনগরী অংশ হাটহাজারী মাদ্রাসায় আল্লামা শফিকের জিম্মি অবস্থা রেখে তার ছেলে আনাস মাদানিকে মাদ্রাসা পরিচালনা থেকে অপসারণে বাধ্য করলে বিরোধ প্রকাশ্যে রূপ নেয়। এর মাঝে 18 সেপ্টেম্বর আল্লামা শফি মারা গেলে শুরু হয় শীর্ষ নেতৃত্ব নিয়ে উভয় গ্রুপের তোড়জোড়। এবার নেতৃত্ব পুরোদমে আধিপত্য নিতে 15 নভেম্বর হাটহাজারী মাদ্রাসায় ডাকা হয়েছে হেফাজতে ইসলামের বিশেষ সম্মেলন। আর এই সম্মেলনের বিরোধিতা করে শনিবার দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে আল্লামা শফির পরিবারের সদস্য এবং অনুসারীদের একাংশ। সংবাদ সম্মেলন থেকে আল্লামা শফিকে পরিকল্পিত হত্যার অভিযোগের পাশাপাশি হাটহাজারী মাদ্রাসার সম্মেলন বন্ধের দাবি জানানো হয়। আদর্শিকভাবে জামাত শিবিরের সাথে আমাদের সাথে একটা ব্যামিল দীর্ঘদিনের, জামাত শিবির এবং রাষ্ট্রীয় কোনো এজেন্ডা বাস্তবায়নের জন্য আমরা নাই, আমরা ছিলাম না, আমরা কোনো রাষ্ট্রীয় দলের সিঁড়ি হিসেবে ব্যবহার করতে হইতে চাই না। হযরতের অস্বাভাবিক মৃত্যুর বিচারের পূর্বে কোনো প্রতিনিধি সম্মেলন কাউন্সিল না করার জন্য হেফাজতের ইসলামের সকল দায়িত্বশীলের কাছে অনুরোধ জানাচ্ছি। এদিকে রাজধানী ঢাকায় একই দাবিতে সংবাদ সম্মেলন করেছে হেফাজতে ইসলামের মুখপাত্র মুফতি ফয়জুল্লাহর অংশ। তারাও আল্লামা শফির অনুসারী হিসেবেই পরিচিত। জামায়াত শিবিরের সমর্থন নিয়ে জুনায়েদ বাবুনগরী অংশ হেফাজতের নেতৃত্ব নিতে নানামুখী ষড়যন্ত্র করছে বলে তারা অভিযোগ করেন। শহীদ আল্লামা শাহ আহমদ শফি রহমতুল্লাহ আলাইকে সুপরিকল্পিতভাবে শহীদ করে বিভিন্ন কওমি মাদ্রাসা এবং হেফাজতে ইসলাম বাংলাদেশকে একটি চিহ্নিত মহল তাদের নিয়ন্ত্রণে নিয়ে নিজেদের এজেন্ডা বাস্তবায়নের গভীর ষড়যন্ত্র করছে। তবে হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা জানিয়েছেন, এখন পর্যন্ত হেফাজতে ইসলামের এই সম্মেলন বন্ধ করার কোনো সিদ্ধান্ত আসেনি। হেফাজতের কাউন্সিল হেফাজতের নিজস্ব অভ্যন্তরীণ বিষয়, আমাদের নিজস্ব ব্যাপার, এই বিষয়টা নিয়ে আমরা ভাবছি না। আমরা ভাবছি যে দ্রুত যে কাউন্সিল আগামীকাল সেটা নিয়ে কোন ধরনের যাতে করে আইন শৃঙ্খলা অবনতি না ঘটে সেই বিষয়ে প্রশাসন এবং পুলিশ সতর্ক আছে। এদিকে গত 2 নভেম্বর রাজধানী ঢাকায় হেফাজতে ইসলামের ব্যানারে আয়োজিত ফ্রান্স বিরোধী সমাবেশের সামনের অংশ থেকে নেতৃত্ব দিয়েছেন যুদ্ধ অপরাধে দায়ী অভিযুক্ত জামায়াত নেতা দেলোয়ার হোসেন সাইদির ছেলে শামীম সাইদি। এছাড়া সমাবেশে অংশগ্রহণকারীদের 70% ছিল জামায়াত শিবিরের নেতাকর্মী। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। নতুন কমিটি হওয়ার 1 বছরের মাথায় পূর্ণাঙ্গ কমিটি পেল যুবলীগ। বিকেলে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের কাছে 201 সদস্যের তালিকা জমা দেন যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ। ঘোষিত নতুন কমিটিতে প্রাধান্য পেয়েছে তারুণ্য, গুরুত্ব দেওয়া হয়েছে ছাত্রলীগের সাবেক নেতাদের। 201 সদস্য পূর্ণাঙ্গ কমিটির মধ্যে নতুন মুখ রয়েছেন সংগঠনের সাবেক চেয়ারম্যান শেখ সেলিমের বড় ছেলে ও FBCCI-এর সভাপতি শেখ ফজলে ফাহিম ও তার ছোট ভাই শেখ ফজলে নাইম। এছাড়াও আইন সম্পাদক পদে জায়গা করে নিয়েছেন তরুণ ও আলোচিত আইনজীবী ব্যারিস্টার সাইদুল হক সুমন। সংগঠনের নীতি নির্ধারণী পদ সভাপতি মণ্ডলী পদে 8 জনের মধ্যে নতুন মুখ শেখ ফজলে ফাহিম, ডাক্তার খালেদ শওকত আলী ও ফরিদপুরের সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী নিক্সন ও শেখ সোহেল উদ্দিন।
আমি মনে করি যে আমাকে বরং এই কমিটিতে রাখার মধ্য দিয়ে আমাকে জননেত্রী শেখ হাসিনা, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আমাদের যিনি সভাপতি, আমাদের যিনি চেয়ারম্যান ফজলে শামস পরশ, উনার যে সম্মানের দায়িত্ব বা পাহারার দায়িত্ব আমার কাঁধে দেওয়া। করোনার দ্বিতীয় ঢেউ আঘাত হানার আগেই যাত্রী সংকটে বাংলাদেশ বিমান, চেন্নাইয়ে নতুন রুট চালুর ঘোষণা দিয়েও আপাতত ছাড়া হচ্ছে না ফ্লাইট, বাতিল হয়েছে কলকাতার ফ্লাইটও। সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতেও কমেছে ভ্রমণে আরও বিধিনিষেধ, আসলে ফ্লাইট পরিচালনায় চ্যালেঞ্জ বাড়বে বলে মনে করে বিমান সংস্থাগুলো। বিস্তারিত জানাচ্ছেন হাজেরা শিউলি। করোনা পরিস্থিতিতে বর্তমানে বাংলাদেশ থেকে ভিনদেশের যাত্রী প্রবেশ নিষিদ্ধ চীনে। এরপরও কোনো ফ্লাইটে পাঁচজনের বেশি করোনা রোগী পেলে বিভিন্ন মেয়াদে নিষেধাজ্ঞা দেওয়া হয়। নিজ খরচে 14 দিন কোয়ারেন্টিনে থাকার শর্ত সহ ভিসা প্রদানে কড়াকড়ি আছে সিঙ্গাপুর ও মালয়েশিয়ায়। এদিকে মধ্যপ্রাচ্যে ফ্লাইট চালুর পর শুরুতে আটকে পড়া কর্মীদের ঢল থাকলেও নানা জটিলতায় এখন কমেছে যাত্রী। ভারতে পর্যটক ভিসা চালু না হওয়ায় যাত্রী খরা কাটছে না, ফলে 15 নভেম্বর থেকে চেন্নাই ফ্লাইট চালুর ঘোষণা দিয়েও স্থগিত করেছে বিমান। আর চালুর 5 দিনের মাথায় বাতিল করা হয়েছে কলকাতা ফ্লাইট। বিশ্বে বলা হচ্ছে যে সেকেন্ড ওয়েভ, সেই কারণে অনেক মুভমেন্ট কমে আসছে। আমরা কুয়ালালামপুরে 2টি ফ্লাইট চালাচ্ছিলাম, এই দিক থেকে প্যাসেঞ্জার না হলে ওই দিক থেকে হচ্ছিলো, কিন্তু সেটিও কমে আসছে। আবুধাবিতে লোড কমে আসছে, ফ্রিকোয়েন্সি কমিয়েছি। চেন্নাইতে US বাংলা চালাচ্ছে 26 জন 20 জন এরকম, তো এরকম করে আসলে দ্বিতীয় আরেকটা এয়ারলাইন্স অপারেট করা আমার কাছে মনে হয় না এই মুহূর্তে ওয়াইজ। তবে সংকট থাকলেও বাজার ধরে রাখতে আপাতত ফ্লাইট কমাচ্ছে না US বাংলা এয়ারলাইন্স। যদি কোনো দেশের আবার কোনো রেস্ট্রিকশন আসে, ডেফিনেটলি ক্ষতির পরিমাণটা আরও বেড়ে যাবে। এমপ্লয়মেন্ট ভিসার অনেক ধরনের রেস্ট্রিকশন রয়ে গেছে, সব কিছু মিলিয়ে আমাদের যেটা হচ্ছে যে আমাদেরকে রেভিনিউ জেনারেট করার জন্যই আমাদের আসলে বিভিন্ন ডেস্টিনেশনে ফ্লাইট অপারেট করতে হচ্ছে। বিশ্লেষকরা বলছেন করোনা পরিস্থিতিতে যাত্রী চাহিদা বিবেচনা করেই নতুন রুট চালুর ঘোষণা দেওয়া উচিত। হঠাৎ কোন রুট বন্ধ করা হলে যাত্রীরা যেমন সমস্যায় পড়ে, তেমনি ইমেজ ক্ষুণ্ণ হয় এয়ারলাইন্সের। এয়ারলাইনকে কিন্তু সব দিক বিবেচনা করে একটা ফ্লাইট অ্যানাউন্স করতে হবে। হঠাৎ করে আমরা একটা ফ্লাইট অ্যানাউন্স করে দিলাম, আবার হঠাৎ করে বন্ধ করে দিলাম, এতে করে এয়ারলাইনের কিন্তু ভাবমূর্তি অনেকটা ক্ষুণ্ণ হয়, যাত্রীদেরও কিন্তু অনেক দুর্ভোগ বেড়ে যায়। বর্তমানে 18টি আন্তর্জাতিক রুটে বাংলাদেশ থেকে সরাসরি ফ্লাইট যাচ্ছে। করোনার আগে বিমান 17টি রুটে গেলেও বর্তমানে যাচ্ছে 11টিতে। স্বাস্থ্য অধিদপ্তরের হিসেবে করোনা আক্রান্ত হয়ে দেশে আজ দুপুর পর্যন্ত 24 ঘন্টায় 14 জন মারা গেছেন, নতুন শনাক্ত হয়েছেন 1531 জন। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা 430,496 জন। দেশে একদিনের নমুনা পরীক্ষা করা হয়েছে 11,795 জনের। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে 25,27,134 জনের। 24 ঘন্টায় নতুন শনাক্ত হয়েছেন 1531 জন। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা 430,496 জন। 24 ঘন্টায় মারা গেছেন 14 জন। এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মারা গেলেন 6,173 জন। করোনা থেকে 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 1,462 জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন 347,849 জন। জীবন রক্ষাকারী ওষুধ নিয়ে অনিয়ম যেন থামছেই না। রাজস্থানের উত্তরায় 7টি ফার্মেসিতে অভিযানে মিলেছে ক্যান্সার, হৃদরোগের মতো জটিল সব রোগের মেয়াদোত্তীর্ণ ওষুধ। লাইসেন্স না থাকায় সিলগালা করা হয়েছে একটি ফার্মেসিকে। বাকি অভিযুক্তদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে ওষুধ প্রশাসন অধিদপ্তর। থরে থরে সাজানো ওষুধ, সাধারণের ধারণার বাইরে কোনটি আসল আর কোনটা নকল। রাজধানীতে মেয়াদ উত্তীর্ণ আর ভেজাল ওষুধ বিক্রির অভিযোগ দীর্ঘদিনের। শনিবার উত্তরার কয়েকটি ফার্মেসিতে অভিযান চালায় ওষুধ প্রশাসন অধিদপ্তর। অভিযান চলার সময়ই প্রেসক্রিপশনের ভুল ওষুধ দেয়ায় ফেরত দিতে আসেন একজন। নিয়ম থাকলেও দোকানটিতে একজনও ফার্মাসিস্ট পাওয়া যায়নি। আমি ওষুধ কিনেছিলাম, ডক্টর সাহেব দেখলেন, দেখে বলছে এটা ভুল ওষুধ, চেঞ্জ করে দিয়ে আসেন। আমি কাজ শিখতেছি এখানে, আমি দীর্ঘদিন প্রায় 4-5 মাস ধরে এসএসসি পাস করেছি। আমি হঠাৎ করে অসুস্থ হয়ে যাওয়াতে আজকে নেই। এমন অবস্থা অভিযান চালানো 7টি ফার্মেসির সবকটিতেই। অভিযানে পাওয়া যায় বিপুল পরিমাণ অনুমোদনহীন ও মেয়াদ উত্তীর্ণ ওষুধ। এসবের মধ্যে রয়েছে ক্যান্সার, হৃদরোগের মতো জটিল অসুখ সারানোর ওষুধও। এই ওষুধগুলো বাংলাদেশে বিক্রি নিষিদ্ধ। যেমন আমরা এখানে IPL পেয়েছি, কন্ট্রাসেপটিভ হিসেবে যেটাই বোঝায়, আমরা ভলিনি পেয়েছি যেটা হচ্ছে ব্যথানাশক ঔষধ হিসেবে। লাগেজ যারা
আনে, বলে যে আপনাদের এগুলো লাগবে, ওই তারা জিজ্ঞেস করতো, তাদেরকে দিয়ে রাখ। চিকিৎসকরা বলছেন এমন স্পর্শকাতর রোগের মেয়াদহীন ও অনুমোদনহীন ঔষধ হতে পারে প্রাণনাশের কারণ। যদি আপনার মেয়াদ উত্তীর্ণ হয় সেক্ষেত্রে কিন্তু মারাত্মক পার্শ্ব প্রতিক্রিয়া যেমন কিডনি ড্যামেজ থেকে শুরু করে আপনার হার্ট অ্যাটাক এবং অন্ত্রনালীর জটিল সমস্যার সৃষ্টি হয়, রোগী মৃত্যু পর্যন্ত হতে পারে। অভিযানে সিলগালা করা হয় একটি প্রতিষ্ঠান। ওষুধ প্রশাসন অধিদপ্তরের ডিজি বলছেন প্রত্যেকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। বেশ কিছু আনরেজিস্টার্ড মেডিসিন এটা পেয়েছি, ডেট এক্সপায়ারি মেডিসিন আমরা পেয়েছি, এবং কিছু নকল টাইপের ওষুধ এগুলো আমরা পেয়েছি। তো তাদের এগেনস্টে আমরা ডাগ আইনে অ্যাকশন নেব, আমরা এক্সপ্লেনেশন কল করব, তারা উত্তর দেবে, উত্তর যদি স্যাটিসফ্যাক্টরি না হয় তাহলে তার এগেনস্টে আমরা ডাগ কোর্টে মামলা করব। ইনফ্যাক্ট মাঝে মধ্যে নয়, নিয়মিত ফার্মেসিগুলোতে অভিযান পরিচালনা করা হবে বলে জানিয়েছে ওষুধ প্রশাসন অধিদপ্তর। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। হেলিকপ্টারে উড়ে গিয়ে বিয়ে, নববধূকে উড়িয়ে আনলেন বাড়িতে। নাটোরে এমন ব্যতিক্রমী বিয়ের আয়োজনে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্বজনরা জানান, ছেলেকে বাদশার মতো বিয়ে দেওয়ার শখ থেকেই এমন আয়োজন করেন বাবা। পেশায় প্রকৌশলী হারুনুর রশিদ বাদশা, বাবা স্কুল শিক্ষক। বাবার শখ, ছেলেকে হেলিকপ্টারে চড়িয়ে বিয়ে করাতে নিয়ে যাবেন, ছেলের বউ আনবেন হেলিকপ্টারেই। বাবার সেই শখ পূরণ করলেন ছেলে, হেলিকপ্টারে করে গেলেন বিয়ে করতে। সেই দৃশ্য দেখতে উৎসুক গ্রামবাসী জড়ো হন স্কুল মাঠে। শনিবার দুপুরে নাটোরের বাগতিপাড়া উপজেলার নিজ বাড়ির কাছে সোনাপুর স্কুল মাঠ থেকে বরযাত্রী নিয়ে হেলিকপ্টারে চড়ে রাজশাহীর নির্ধারিত কমিউনিটি সেন্টারের উদ্দেশ্যে রওনা হন বর, পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রকৌশলী হারুনুর রশিদ বাদশা। আর অন্য বরযাত্রীরা যান বাসে চড়ে। বিয়ের আনুষ্ঠানিকতা শেষে বিকেলে নববধূকে হেলিকপ্টারেই আবার উড়িয়ে নিয়ে আসেন বাড়িতে। বিয়ের ব্যতিক্রমী আয়োজন দেখে আনন্দিত এলাকাবাসী। আমি কখনো হেলিকপ্টার দেখিনি, ফার্স্ট লাইফে আমি হেলিকপ্টার দেখেছি। হেলিকপ্টারে বিয়ে হচ্ছে, আমরা খুব আনন্দিত। এই প্রথম দেখছি, খুবই আনন্দ লাগছে এবং ছেলেপেলে সবাই আনন্দ উপভোগ করছে। স্বজনরা জানান, স্কুল শিক্ষক বাবা নুরুল ইসলাম আদর করে ছেলের নাম রেখেছিলেন বাদশা, তাই বাদশার মতোই বিয়ে দেন ছেলেকে। উনি এক সময় ভাস্তেদের সামনে বলেছিল যে আমার ছেলেকে আমি হেলিকপ্টারে বিয়ে করাবো। এমন ব্যতিক্রমী আয়োজনে উচ্ছ্বসিত বরকনেও। ছোটবেলায় আমি বলছিলাম আব্বু আমি হেলিকপ্টারে বা বিমানে চড়বো। সে সময় আমার আব্বু আমাকে বলছিল যে বেটা, বিয়ে যদি সুষ্ঠু পরিবেশে হয় বা তখন যদি আমি ব্যবস্থা করতে পারি তোমাকে আমি অবশ্যই হেলিকপ্টারে বিয়ে করব। তার ফলস্বরূপ এটা আমাকে সে একটা বিয়েতে সবচেয়ে বড় একটা উপহার দিচ্ছে। আমার অনেক ভালো লাগছে এভাবে হেলিকপ্টারে জার্নি করে। বরযাত্রার জন্য 1,55,000 টাকা ব্যয়ে একটি বেসরকারি প্রতিষ্ঠান থেকে ভাড়া করা হয় হেলিকপ্টারটি। সময় সংবাদ, নাটোর।